হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরো একটি আত্মজীবনী নিয়ে। আর আজকের আত্মজীবনীতে থাকছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। সিদ্দিকী ভারতীয় কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহের মধ্যে ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়র্ক, পিপলি লাইফ, কাহিনী, গ্যাংস অফ ওয়াসিফুর, গ্যাংস অফ ওয়াসিফুর দ্বিতীয় পর্ব, মনমাঝি, তালাশ, বদলাপুর, বাজরাঙ্গে ভাইজান। তিনি অসাধারণ অভিনয়শৈলীর সোয়াদে 3 বার ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন লাভ করেন এবং দ্য লাক্স বক্স চলচ্চিত্রের জন্য 1 বার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 1 বার করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার ও জি সিনে পুরস্কার লাভ করেন। নওয়াজুদ্দিন সিদ্দিকী উত্তর প্রদেশের ছোট গ্রাম বোধানাই একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সিদ্দিকী 9 ভাই বোনের মধ্যে থেকে বেড়ে ওঠেন। এদের মধ্যে থেকে 7 ভাই ও 2 বোন রয়েছে। নওয়াজুদ্দিন ভারতের মুম্বাইয়ের জারি রোডে আন্ধেরিতে শহরে তার ছোট ভাই শামাস নবাব সিদ্দিকীর সাথে বসবাস করেন। শামাস বর্তমানে পরিচালক হিসেবে কাজ করছেন। নওয়াজুদ্দিন সিদ্দিকী বিয়ে করেছেন এবং তার দাম্পত্য জীবনে সরা নামের একটি কন্যা সন্তান রয়েছে।